আমার নিউ আপনি অনেকবার প্রশংসা করেছেন এবং তার সিনেমা এখন পাইপলাইনে তিনটা সিনেমা আছে এবং প্রিয়তমা গিয়েছে সেটাতে অনেক প্রশংসা কুড়িয়েছে এবং সেই জায়গা থেকে এখন দরদ আসছে এবং রাজকুমার আসবে এই সব কিছু মিলিয়েও আপনি কথা বলেছেন এটা একটু আমরা জানতে চাই আসলে আসলে উনি তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একজন অভিনেতা এবং অনেক দিন ধরে কাজ করছেন সিনেমাতে সফলভাবে তার আপকামিং যে মুভিগুলো আসছে আমি বরাবরই হয় কি আমি খুবই ইতিবাচক একজন মানুষ আপনারা সবসময় দেখেন যে আমি অলরেডি পজিটিভিটি ছড়াই আমি চাই যে আসলে সবার মধ্যে ইতিবাচকতা থাকুক তো সেখান থেকে ডেফিনেটলি ওনার আপকামিং মুভিগুলো নিয়ে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা বীর হ্যাঁ আপনাদের ভালোবাসার ছোট্ট শেহজাদ খান বীর সে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ একটু একটু করে বড় হচ্ছে এবং তার অনেক গল্প জমা হচ্ছে যা সে খুব শেয়ার করে সবসময় সো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে নারী দিবসে আসলে স্পেশাল করে পালন করা হয় কিনা আমরা তো অন্যান্য ডেও পালন করি তো আপনি নারী হিসেবে নারী আরে খুব ভালো লাগলো যে এই প্রশ্নটা যিনি করলেন তিনি সাংবাদিক নারী মানে থ্যাংক ইউ সো মাচ আপু কারণ এভাবেই আসলে নারীরা এগিয়ে যাচ্ছে আমরা কাজ করছি আমাদেরকে সবসময় আমাদেরকে সাপোর্ট দিতে হবে নারীরা যদি নারীদের সাথে থাকে তাহলে আসলে আমাদেরকে কেউই খুব একটা কাজে বাধাগ্রস্ত করতে পারবে না কারণ পুরুষরা সবসময় নারীদের পাশেই থাকে সো সেখান থেকে নারী পুরুষ আমরা নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই আর সামনে নারী দিবস আমার মনে হয় যে শুধুমাত্র একটি দিন না প্রত্যেকটি দিনই নারীদের সম্মানের জন্য ওভাবে পালন করা হোক কিন্তু একটি দিন যদি স্পেশালি পালন করা হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুব পজিটিভ আসলে সো অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে সকল নারীদের জন্য আপু কেউ কেউ বলছে আপনি যখন কলকাতা গেলেন তখন বদলে গেছে মানে হচ্ছে সাকিব ভাইকে যখন আপনি নানানভাবে তাকিয়ে প্রশংসা করছিলেন তখনই বাংলাদেশের যে যারা ভক্ত আছে তারা এই কথা বলছিল যে আপনি বদলে গেছেন আসলে এই বদলে যাওয়ার পিছনে গল্পটা তো ছোটো করে বলতে হবে আসলে আমি সবসময় কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন যে যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমি তার পরিপ্রেক্ষিতে আমি তার জবাব দেই কিন্তু তার বাইরে কিন্তু আমি সবসময় খুব ইতিবাচক থাকি আমি কখনো কাউকে প্রশংসা ছাড়া কখনো আসলে কাউকে অন্যভাবে কথা বলি না তো সেক্ষেত্রে ব্যক্তি বুবলি শিল্পী বুবলি সবসময় একই রকম থাকে সে কোনো পরিপ্রেক্ষিতে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো জবাব দেয় কিন্তু তার মধ্যে যে ইতিবাচকতা এটা সব দেশেই সবভাবেই থাকে একটা বিষয় কিন্তু মিডিয়া পাড়াতে আপনি যখন কলকাতায় ছিলেন আলোচনায় আসছে যে সাকিবের সাথে আপনি আবার এক হচ্ছেন আসলে আজকে খুব আনন্দের একটি সময় আমরা ব্যক্তি বিষয়গুলো নিয়ে কথা বলার অনেক সময় আছে সামনে হয়তো কারণ সব একদিনে বলে ফেললে আর কি হবে সো কিছু বাকি থাক সামনের জন্য বিষয়টা আসলে কিভাবে দেখেন আসলে যারা বলার তারা বলবেই আমার কথা মনে হয় যে এই যে আপনারা এখন এত এত ক্যামেরার সামনে এত এত গুম ধরে আছেন এখানে যদি কেউ ভুল ধরার চেষ্টা করে এটা অনেকেই ভুল ধরবেই সো এটা আমি আমার কাছে মনে হয় যে কাজের ক্ষেত্রে যাদের মেন্টালিটি নেগেটিভ তারা সবসময় বলে না খুব সাদা ভাতের মধ্যেও মনে করবে যে এখানে টেস্টটা এরকম কেন সো এটা হবেই আপনার একটা ছবিতে দেখা গেছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন মানে ইউটিউবে আপনার ছবি দেখা গেছে যেখানে আপনি বৃদ্ধ হয়ে গেছেন বীরকে নিয়ে আছেন একটু ছবি সংক্রান্ত ওগুলো হয়তো কোনো অন্য কোনো চমক সামনে আসবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ।